নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। বন্ধুরা, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর, সরকারি কর্মীদের বাড়ি ভাড়া ভাতা সহ বেশ কিছু ভাতা বৃদ্ধি করা হলো। সরকারি বিজ্ঞপ্তি আমরা দেখে নেব, সঙ্গে থাকবেন অনলি নিউজ। তো বন্ধুরা দেখুন এখানে কি বলছে। কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের 2016 সালের নিয়ম অনুসারে বলাই ছিল যে কেন্দ্রীয় কর্মচারীদের মহার্গ ভাতা 50% হলেই অন্যান্য বিভিন্ন ভাতার পরিমাণও নির্দিষ্ট হারে বৃদ্ধি পাবে। গত মার্চ মাসেই কেন্দ্রীয় সরকার তার কর্মচারীদের মহার্গ ভাতা AICPI সূত্র মেনেই 4% বৃদ্ধি করে জানুয়ারি 2024 থেকেই, ফলে তাদের এখন মহার্গ ভাতার পরিমাণ 50%। এর ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা সহ বেশ কিছু ভাতাও স্বয়ংক্রিয়ভাবেই পরপর বৃদ্ধি পায়। সেই সূত্র ধরেই এবার এলো গ্র্যাচুইটির সর্বোচ্চ মাত্রা বৃদ্ধির নির্দেশিকা, যা নির্বাচনের আবহেই গতকাল প্রকাশিত হয়। জানুয়ারি 2024 থেকেই যখন থেকে DA 50% হলো, কেন্দ্রীয় কর্মচারীদের অবসরকালীন ও মৃত্যুকালীন গ্র্যাচুইটি সর্বোচ্চ সীমার পূর্বে 20 লাখ টাকা থেকে 25% বৃদ্ধি পেয়ে হলো 25 লক্ষ টাকা। আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই নোটিফিকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পেনশনস, পেনশনস ওয়েলফেয়ার। দেখুন কী বলছে। অফিস মেমোরেন্ডাম এনহান্সমেন্ট অফ ম্যাক্সিমাম লিমিট অফ গ্র্যাচুইটি টু সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অন রিচিং দি DNS অ্যালাউন্স রেটস অফ রেটস 250%, ইমপ্লিমেন্টেশন অফ রেকমেন্ডেশনস অফ দ্য 7th CPC। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য, সঙ্গে থাকবেন অনলি নিউজ।